কানতে 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 খেলা শিখছি তাই এত ভালো খেলে না থাকবেন ভাই আজ শুক্রবার শুক্রবার দিন ভালো যাচ্ছি নীলফামারীতে পথে আই লাভ রংপুর দেখে একটু দাঁড়ালাম জানতে পেলাম এটি আসলে একটি এখানে একটি বিশাল ডিঘি রয়েছে যার নাম এই ডিঘিতে ছোট ছেলেরা আমাদের অ্যাকশন দেখালো মাঝে মাঝে আবার 1-2-3 বলেও লাভ দিল কেউ আবার পুকুর থেকে উঠে আবার জাম করলো যাই হোক পুকুরে অনেক মাছ রয়েছে তার সাথে আরও আছে আই লাভ রংপুর দেখে আমার বলতে ইচ্ছে করছিল আবারও রওনা দিলাম ইকোচালি পার হতে না হতেই চোখে পড়ল চা বাগান রংপুরের এত কাছে চা বাগান দেখে আমি ওয়াও বলে চিৎকার করলাম জানতে পেলাম এর চেয়ে বড় চা বাগান আছে চা পাতা দেখে চা খেতে মন চাচ্ছিল না না থাক আবারও যাত্রা শুরু সৈয়দপুর দিয়ে অর্ধামর হয়ে মাটি কামড়াইতে কামড়ে পৌঁছে গেলাম নীলফামারীতে এখন যাব ঠোমারী জেলা ডুমার থানা সোনারায় গ্রাম ওর নাম মাহিন মাহিন কিন্তু কথা বলতে পারে আচ্ছা দিচ্ছি মাহিন একটু কথা বলো তো লুঙ্গির ঢাকা খুলে খাওয়া মাহিন আমাকে লুঙ্গির ঢাকা খুলে খেতে বলল বাসা লুঙ্গি পরো না ভাই আমার লুঙ্গি পরার অভ্যাস নেই যাই হোক দুপুরে ভাত খাওয়ার পরে আমার অবস্থা বন্ধু রাখার মতো ভাই দেখছো ভুঁড়িটা কি ফোলাটা ফুলছে ওভারলোড হয়ে গেছে খাওয়াটা খাইছে আল্লাহ তবে মাহিন আগের মতো খেতে পারে না পারফরম্যান্স একটু দাবে গেছে ইদানিং খালাতো ভাই অর্জুন সে নিয়মিত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায় তবে তার কাছে নামতা শুনতে চাইলে সে বলে চলে যাব বাড়ি লেবু গাছ দেখে নিম্বু পানি খেতে মন চাচ্ছিল তবে পরে জানতে পেলাম এটা আসলে জাম্বুরা গাছ এখন ডাব পাড়া হবে ডাব পাড়বে মিম সে কিন্তু কথা বলতে পারে না তবে খেলাধুলা থেকে শুরু করে যে কোনো কাজে সে অলরাউন্ডার মিম ডাব গাছে উঠে ডাব পারল সুপারি গাছে উঠে সুপারি পারল সুপারি সম্বন্ধে আমার সামান্য বক্তব্য আছে স্যার যা হলো আমি সুপারি খেতে পারি না মিম প্রচুর ব্যায়াম করে এবং তার শারীরিক গঠন অনেক সুন্দর সে আমাকে একটু ব্যায়াম করার অনুরোধ করল ব্যায়াম করা শেষে আবার আমাকে ডাব কেটে খাওয়ালো ইনি হচ্ছেন মামা আমার দেখা সবচেয়ে সহজ সরল এবং হাসি খুশি মনের একজন মানুষ বিকেলে একটু গ্রামটা ঘুরতে বের হলাম ক্রিকেট খেলা দেখে একটু দাঁড়ালাম ওর নাম রুবেল রুবেলের খেলা দেখে মুগ্ধ হয়ে বললাম কিভাবে এত ভালো খেলো সে বলল আমিও একটু ছয় মারার চেষ্টা করলাম তবে ব্যর্থ হলাম সন্ধ্যার আগে রংপুরের উদ্দেশ্যে রওনা হলাম পথে সৈয়দপুরে শুটকির আড়তে একটু দাঁড়ালাম তুই জানোস না যে শুটকির গন্ধ আমি সহ্য করা পারি না সরি সোহেল মামা এখান থেকে চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ পারফরম্যান্স একটু দাবে গেছে ইদানিং আমাদের পাড়ার নাম ধনী পাড়া কানতে 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 রাম ছাড়া ওই রাঙ্গা মাটির ঘর